মহানগর পল্টন বাজার আর লখরা সংযোগে উরণিয়া হেতুখন যাতায়াতের বাবে প্রায় সম্পূর্ণ হয়ে উঠিছে। আমি দৃশ্য দর্শকসলক দেখাইছো 30 সেপ্টেম্বরত এই হেতুখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার সম্ভাবনা আছে। মহানগরবাসীলৈ পূজার উপহার হিসাবে 30 সেপ্টেম্বরতে উরণিয়া হেতুখন উদ্বোধন করার আশা করেছে সরকারে। আমি দৃশ্যটো দর্শকসলক দেখাইছো এই উরণিয়া হেতুখন প্রায় যাতায়াতের বাবে সাজু হয়ে উঠিছে। 30 সেপ্টেম্বরত এই হেতুখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার সম্ভাবনা আছে। পূজার উপহার হিসাবে 30 সেপ্টেম্বরতে উরণিয়া হেতুখন উদ্বোধন করার আশা করেছে রাজ্য সরকারে। আর এই মুহূর্তে এই বিষয়ে সবিশেষ জানিবলে আমি পোনপটীয়া খবৰৰ সংযুক্ত হয়েছো। আমার সঙ্গে আছে আমার সাংবাদিক পঙ্কজ মেধি। হয় পঙ্কজ মেধি, আপনার ওর আছো পোনে পোনে। আমি দর্শকলক দৃশ্য দেখাই আছো পল্টন বাজার আর লখরা সংযোগে, যেহেতু দলংখন প্রায় সম্পূর্ণ হয়ে উঠিছে। 30 সেপ্টেম্বরত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার সম্ভাবনা আছে, কেনে ধরনের সজাই প্রায় তোলা হয়েছে সবিশেষ জানাব। নিশ্চিতভাবে আইসিংফা এতিয়া শেষ প্রায় সাজু হয়ে উঠিছে সম্পূর্ণরূপে এই উরণিয়া হেতুখন, যখন সারাভাটি উপরে পল্টন বাজার আর লখরার যে দিকে যোগী এই উরণিয়া হেতুখন প্রায় সম্পূর্ণ হয়ে উঠেছে। ইয়াত কেবল রঙের যে কাম সমূহ আছে রং বিরঙের সজাই পড়াই তোলা হয়েছে, বিভিন্ন আলোকচিত্র ইয়াত সজোয়া হয়েছে। আর আমি যদি কোম এখন প্রায় 790 মিটার দৈর্ঘ্যর যখন উরণিয়া হেতু প্রায় 150 কোটি টাকা ব্যয়ের নির্মাণ করা হয়েছে। আর আমি যদি কোম একটা প্রায় 21 চনতো এখন দিসপুর স্থিত যখন উরণিয়া হেতু দিসপুর 4 নভেম্বর মুক্তি করাইছিল, আর এইবার 2022 চনের 30 সেপ্টেম্বর এইখান উরণিয়া হেতু মুক্তি করব। আর এই উরণিয়া হেতুখন আমি যদি কোম বিভিন্ন সময়ত বহু অভিযোগ উত্থাপন হয়েছিল যে এই উরণিয়া হেতুখনের এই পথচোয়া আসলতে যেটো পল্টন বাজারের লখরা দিকে যাওয়া যে পথচোয়া আসে, ইয়াতে কিন্তু এখন বি বরুয়া ক্যান্সার যে ইনস্টিটিউট আছে সেই স্থান সমূহ আসলতে যথেষ্ট যানজটের সৃষ্টি হয়েছিল, যাতায়াতের যথেষ্ট অসুবিধা হয়েছিল রোগীর ক্ষেত্রতেই হোক বা বিভিন্ন সময়ত কিন্তু যানজটের বহু লোকের অভিযোগ উত্থাপন হয়েছিল। তারপরে কিন্তু এই উরণিয়া হেতুখন সেই যানজটের যে সমস্যা আসে সেই সমস্যা সমূহ যাতে হ্রাস করব পারি তারবাবে এই উরণিয়া হেতুখন নির্মাণ করা হয়েছে। কিন্তু আর এই মুহূর্তে কম যে এই উরণিয়া হেতুখনের যেসমূহ দুইটু পারে, যদি উরণিয়া হেতুখন আমি যদি দেখাম বিভিন্ন ধরনের গ্রাম্য জীবনের প্রতিচ্ছবি আসলতে আলোকচিত্র সজাই পড়াই অঙ্কন করেছে। আর এটা কথা কব লাগিব, এই ছবি লগতে ইয়াত দেখা গৈছিলে যে বহুকেইগৰাকী স্বাধীনতা সংগ্রামী নেতার যেহেতু ছবি অঙ্কন করা হয়েছে, এই ছবিসমূহের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠিব। কেন আমি যদি কোম গণেশগুড়ি উরণিয়া হেতুখনের কথা যদি কোম বা দিসপুরের যখন উরণিয়া হেতু কথা কোম, তাতো বিভিন্ন ধরনের গ্রাম্য জীবনের হোক বা যদি লোক সংস্কৃতির যেসমূহ পরম্পরাগত যেসমূহ সংস্কৃতির যে চিত্র অঙ্কন করা হয়েছিল তাত দেখা গৈছিল যে বিভিন্নজনের থুক হেকা ইতিমধ্যে পড়ি গোটেই ছবিসমূহ আসলতে বেয়া হয়ে পড়েছিল। কিন্তু ইয়াত যেসমূহ আমি দেখাইছিল যে আমি যেহেতু দেখাইছো যে স্বাধীনতা সংগ্রামী যিসকল নেতা মদন বর্মন, হেমরাম পাটর, মুকুন্দ কাকতি, পিয়লি বৰুৱা, কমলা মিৰি, পিয়লি ফুকন, কুশল কোঁৱৰ, মণিৰাম দেৱান, ভোগেশ্বৰ ফুকননি, কনকলতা বৰুৱা আদিকে ধৰি বিভিন্নজনৰ স্বাধীনতা সংগ্রামী যিসকল নেতাৰ যি চিত্ৰ অঙ্কন কৰা হৈছে, এই চিত্ৰসমূহত যদি কালিৰে দিনটো যিহেতু উদ্বোধন কৰাৰ পাছত যিসকল লোকে দেখা গৈছিলে যে সেই যিসমূহ উৰণীয়া হেতু আছিলে উৰণীয়া হেতুসমূহত অঙ্কন কৰাৰ যিসমূহ চিত্ৰ আছিলে চিত্ৰসমূহত যিধৰণে তামোলৰ পিককে ধৰি যিধৰণে তেওঁলোকে লেতেৰা কদৰ্য এক পৰিৱেশ সৃষ্টি কৰিছিলে, তেনেধৰণে যদি এই ছবিসমূহত তেনেধৰণে থুক হেকাৰ পেলাই যদি তেওঁলোকে অপমান করা হয়, যদি পেলাই কদৰ্য এক পরিবেশ সৃষ্টি করা হয়, তেনেহলে এই স্বাধীনতা সংগ্রামী সেই বীর পুরুষসকলক কিন্তু অপমান করা হব, সেই কথা কিন্তু আমি ইতিমধ্যে কোম। আর এই মুহূর্তে যদি কোম উরণিয়া হেতুখন প্রায় নির্মাণ হয়ে আছে, কিন্তু তার পরিপ্রেক্ষিত আমি যদি কোম বিভিন্ন ধরনের শেষ মুহূর্তলে ইতিমধ্যে যিসকল চিত্রশিল্পী আছে তেওঁলোকে শেষ পরখ দিয়াত এতিয়া ব্যস্ত হয়ে পড়েছে। আর দুর্গা পূজার উপহার হিসাবে যদি অসম সরকারে এই উরণিয়া হেতুখন মুক্তি করবলে গৈছে বা গুৱাহাটীবাসীক উপহার দিবলে গৈছে, তেনেস্থলত কিন্তু উরণিয়া হেতুখনের আমি যদি কোম শেষ পরখ দিবলে গৈ আছে। কিন্তু তার পরিপ্রেক্ষিত যদি উরণিয়া হেতুখন যিসকল লোক আসলে নির্মাণ করে আছে তেওঁলোকে বা কিমান পরিষ্কার করে রাখিছে, আমি যদি উরণিয়া হেতুখন তলর কিছু দৃশ্য দেখাও ইতিমধ্যে তলত কিন্তু এই ধরনের তামোলর পিক বা গুটখার যিসমূহ পিক ইতিমধ্যে পেলাবলে পেলাইছে দেখিছো আমি পেলাইছে। কিন্তু তারপর যিসমূহ আমি কৈছো যে স্বাধীনতা সংগ্রামী যিসকল নেতার চিত্র বা যিসমূহ বীর পুরুষ আছিল সেইসকলের যে চিত্র অঙ্কন করা হয়েছে, এই চিত্রসমূহত যদি কালিলে দিনটোত যে উদ্বোধন করার পাছতেই যদি
ইয়াত থুক খেকাৰ পেলাই কদৰ্য এক লেতেৰা পৰিৱেশ সৃষ্টি কৰে, তেনেহ'লে কিন্তু ক'ব লাগিব সেইসকল বীৰ পুৰুষক প্ৰায় অপমান কৰা হ'ব। আৰু তেনে ক্ষেত্ৰত কিন্তু কিমান সচেতন হ'ব বা কিমান ইয়াত নিৰাপত্তা গঢ়ি তুলিব পাৰিব বা কেনেধৰণে ইয়াত এইসকল লোকে কিমান গুৱাহাটীবাসী যিসকল লোক আছে বিভিন্ন সময়ত যিসমূহ পদপথৰ যিসমূহ দেখা গৈছিলে ডিভাইডাৰসমূহত ৰং কৰি যোৱা দুদিন পাছতেই তাৰ পাছতেই তেওঁলোকে থুক এখা পেলাই যিহেতু লেতেৰা পৰিৱেশ সৃষ্টি কৰিছে। বিগত সময়ত গুৱাহাটী পৌৰ নিগমে কিন্তু বহু কঠোৰ নিৰ্দেশনা জাৰি কৰিছিলে। তেওঁলোকে কৈছিলে যে থুক এখা পেলালে তেওঁলোকক দেখিলে ফটো মাৰি দিলে তেওঁলোকৰ ওপৰত বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিব, এনে আচলতে নিৰ্দেশনা বা এনেধৰণে তেওঁলোকে মন্তব্য কৰিছিল। কিন্তু এই আচলতে বীৰ পুৰুষসকল, মই কৈছোঁ যে স্বাধীনতা সংগ্ৰামী নেতাসকলৰ যিহেতু তেওঁলোকে চিত্ৰ অংকন কৰিছে, কিমান সুৰক্ষিত অৱস্থাত ৰাখিব পাৰিব বা কিমান তেওঁলোকক অপমান নকৰাকৈ, তেওঁলোকক যাতে গুৱাহাটীবাসীয়ে অপমান নকৰে এইধৰণে তেওঁলোকৰ সেই চিত্ৰসমূহত যাতে থুক একা পেলাই অপমান নকৰে তাৰ বাবে কিমান নিৰাপত্তা বেষ্টনী গঢ়ি তুলিব পাৰিব সেয়া কিন্তু পৰৱৰ্তী সময়ত লক্ষণীয় হ'ব। আৰু 30 ছেপ্টেম্বৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে, 30 ছেপ্টেম্বৰত এই উৰণীয়াটোখন মুকলি কৰিব আৰু গুৱাহাটীবাসীক দুৰ্গা পূজাৰ উপহাৰ দিব। আৰু এইবাৰ আমি যদি কওঁ এই উৰণীয়াটোখনৰ ষ্ট্ৰীট লাইটসমূহে হওক বা সুন্দৰভাৱে যিধৰণে গঢ়ি তোলা হৈছে, আৰু যিহেতু এই যানজঁটৰ সমস্যা, মই কৈছোঁ যে বিবৰুৱা কেঞ্চাৰ ইনষ্টিটিউটৰ যিখন চিকিৎসালয় আছিলে সেই চিকিৎসালয়খন আচলতে যিধৰণৰ যানজঁটৰ সৃষ্টি হয় বা ইয়াত যিধৰণৰ এটা পৰিৱেশ সৃষ্টি হয় সেইখিনি আচলতে হ্ৰাস পাবৰ বাবেই কিন্তু এই উৰণীয়াহাটুখন নিৰ্মাণ কৰা হৈছে। আৰু এটা কথা ক'ব লাগিব, এই উৰণীয়াহাটুখনৰ কাষত যিসমূহ আচলতে পদপথৰ ব্যৱসায়ী আছে, এই ব্যৱসায়ীসকলক যদি এই উৰণীয়াহাটুখনৰ একেবাৰে মূৰৰ পৰা যদি তেওঁলোকক আঁতৰাই পঠিওৱা নহয় তেন্তে তেনে ক্ষেত্ৰতো কিন্তু যানজঁটৰ যে সমস্যা সমাধান কৰিব পাৰিব সেয়া কিন্তু আচলতে প্ৰশ্ন হৈ ৰ'ব। আৰু এই মুহূৰ্তত যদি আমি কওঁ, মোৰ লগত ভিডিঅ' জনালে দিদম আছে, দিদমে সামগ্ৰিক পৰিৱেশ দেখুৱাইছে, যিসমূহ ব্যৱসায় প্ৰতিষ্ঠান আছে, ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ ব্যৱসায় প্ৰতিষ্ঠান আছে, তেওঁলোকৰ বাবে যে ৰাজপথছোৱা একাংশ আচলতে ৰাজপথ তেওঁলোকে বন্ধ কৰি দিয়ে যাৰ বাবে যানজঁটৰ সমস্যা কিন্তু সৃষ্টি হৈ থাকে। তেনে সময়ত এই উৰণীয়াহাটখনে কিমান সফল ৰূপায়ণ কৰিব পাৰিব বা কিমান সফল হ'ব সেয়া প্ৰশ্ন উঠিব। আৰু এই মুহূৰ্তত প্ৰায় সম্পূৰ্ণ হৈ উঠিছে, 150 কোটি টকা ব্যয়েৰে এই উৰণীয়াহাটুখন নিৰ্মাণ কৰা হৈছে। আৰু 30 ছেপ্টেম্বৰত আমি কৈছোঁ যে 30 ছেপ্টেম্বৰত এই উৰণীয়াহাটুখন মুকলি কৰিব, যিহেতু 2021 চনৰ ফেব্ৰুৱাৰী মাহত এই আধাৰশিলা স্থাপন কৰা হৈছিল আৰু 23 চনৰ আগষ্ট মাহলৈকে নিৰ্ধাৰিত সময় দিয়া হৈছিলে যে 23 চনৰ আগষ্ট মাহত যাতে এই সম্পূৰ্ণ উৰণীয়াহাটুখন সম্পূৰ্ণ কৰি তুলিব পাৰে। কিন্তু তাৰ পূৰ্বেই প্ৰায় 8টা মাহত এই সম্পূৰ্ণ হৈ উঠিছে এই উৰণীয়াহাটুখন। আৰু এই উৰণীয়াহাটুখন সম্পূৰ্ণ হৈ উঠাৰ পাছতেই যিহেতু পল্টন বজাৰৰ পৰা লখৰালৈ যিধৰণে অহা যোৱা ক্ষেত্ৰত যি যানজঁটৰ সমস্যা আছিলে সেই সমস্যা প্ৰায় কিছু হ্ৰাস পাব। কিন্তু হ্ৰাস পাব যেতিয়া এই উৰণীয়াহাটুসমূহৰ মূৰসমূহত, আমি যদি কওঁ উৰণীয়াহাটুৰ শেষৰ মূৰসমূহত যিসমূহ চিটি বাছ আচলতে চিটি বাছ আহি যেনেধৰণে তেওঁলোকে ৰখায় এই ক্ষেত্ৰত যদি কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ নকৰে তেতিয়া কিন্তু সেই যানজঁটৰ যি সমস্যা সমাধান হ'ব বুলি ভাবি এনে উৰণীয়াহাটু নিৰ্মাণ কৰা হৈছে সেয়া কিন্তু আচলতে কোনো ধৰণে সমস্যা সমাধান নহ'ব। আৰু এই মুহূৰ্তত আমি দেখুৱাই আছোঁ যে এই উৰণীয়াহাটুখনৰ যিসমূহ আমি কৈছোঁ যে গ্ৰাম্য জীৱনৰ যিসমূহ চিত্ৰ অংকন কৰা হৈছে, যিসমূহ পংকজ মেধি আপোনাক এই মুহূৰ্তত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আপুনি নতুনকৈ নিৰ্মাণ কৰি থকা উদ্বোধন কৰিবলগীয়া এই উৰণীয়া সেতুখনৰ পৰা আমাক পোনপটীয়া সম্প্ৰচাৰ দেখুৱালে, আপোনাক এই মুহূৰ্তত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ।